যারা একদম আনকমন এবং রিচার্জেবল ফ্যান খুঁজছেন তারা কিন্তু দেখেন এখানে একটা আনকমন একটা ফ্যান আর এটা একদমই রিচার্জেবল। রমজান ভাই, এটা তো রিচার্জেবল আমি বললাম, কিন্তু কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিবে? এটা হলো এসি ফ্যান, এটা এসি ফ্যান, এসি ফ্যান, এসির বিকল্প। অনেক সময় দেখা যাচ্ছে আপনি যদি কারেন্ট না থাকে তখন এসি দিয়ে কি করবেন? তখন তো আর চলবে না, তখন চলবে না, তখন ওই জন্য আপনার এটা দিয়ে কাজ করতে পারবেন, এসির বাতাস খাইতে পারবেন। এসির মতোই ঠান্ডা দিবে, এসির মতোই ঠান্ডা বাতাস দিবে, এটা এসির মতো ঠান্ডা দিবে, মানে এটা রহস্যটা কি? এটা রহস্য হলো এটাতে আলাদা একটা মিক্সড আছে, এই মিক্সডের কারণে এখানে যদি আপনি ঠান্ডা পানি দিবেন, দেখেন এখানে অনেক পানি দেওয়া আছে। মানে গরমের দিনে আমরা সাধারণত একটু শুষ্কতা অনুভব করি, আর এটা যখন বেরোবে তখন এই শুষ্ক ভাবটা দূর হবে, দূর হয়ে যাবে। যদি আপনার লো স্পিডে ফ্যানটা চালান তাহলে কিন্তু আপনাকে ও 7.5 ঘন্টা চলবে, 7.5 ঘন্টা। হ্যাঁ, আর যদি আপনি নর্মাল স্পিড আপনি ইউজ করেন, যেমন আপনার মিডিয়ামে, তাহলে চলবে আপনার 3.5 ঘন্টা। আর যদি আপনি হাই স্পিড ইউজ করেন তাহলে কিন্তু চলবে 2.5 ঘন্টা। টোটাল 3টা স্পিড। আর এটা কিন্তু এখন ফ্যান চলতেছে রিচার্জেবল, কোনো দেখেন কোনো কারেন্ট তার আছে, দেখেন এখানে কিন্তু কোনো কারেন্টের লাইন দেওয়া হয়নি, ও দেওয়া হয়নি, তারপরেও ফ্যানটা চলতেছে, ফ্যানটা চলতেছে। তার মানে বোঝা গেলো এটা একদম রিচার্জেবল। এটা এটা ব্যাটারিটা কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি, এটা হবে 12 ভোল্টের ব্যাটারি, এখানে চলবে, এরকম সোলারে চলবে, 12 ভোল্টের ব্যাটারি কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। আর আপনার এখানে তো আপনার এটা কিন্তু আইপিএসও চালানো যাবে, আইপিএসও চালানো যাবে। আর একটা জিনিস দেখেন, এটা আপনি বন্ধ করে দিই, এখানে পানিটা কিন্তু এখানে দেওয়া আছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এটা পার্ট আলাদা করে, পার্ট আলাদা করে, মানে এই পাত্রেই পানিটা ভরতে হবে, কত সুন্দর লাগছে এক দেখার মতো। দেখেন পানিটা লোড করতে চাইলে কিন্তু এখানে লোড আপনি এখানে দিতে পারবেন, সিম্পল ভাবে এটা বসানো যাবে, এই যে বসানো যাবে, এটা কিন্তু আপনি এখানে বসানো, এটা সেটিং করাও কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা, একদম নিরিবিলি চলবে। এখানে আপনি যদি মিস্ট ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করবেন, আর যদি না হয় তাহলে তো বন্ধ করে রাখা যাবে। খুবই সুন্দর, খুব কোয়ালিটির জিনিস, এবং এটা কিন্তু কোম্পানির তরফ থেকে মোটরের 1 বছরের গ্যারান্টি দেওয়া আছে, 1 বছরের গ্যারান্টি দেওয়া, মোটর গ্যারান্টি দেওয়া আছে, মানে 1 বছরের মধ্যে মোটরে যদি কোনো সমস্যা হয় তাহলে একদম রিপ্লেস করে দেওয়া, মোটর যদি নষ্ট হয়ে যায় ফ্যানে আবার নতুন দিয়ে দিব। আর এমনিতেই ফ্রি সার্ভিসের কোনো ব্যবস্থা আছে কিনা? অবশ্যই সার্ভিস, যদি কখনো কোনো সমস্যা হয় আমাদের কাছে নিয়ে আসলে আমরা সার্ভিস করে দিব। পাসপোর্টটা যে বের হচ্ছে এর কারণে তো কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, কোনো পাসপোর্টের কোনো পার্শ্বপ্রতি কে নেই। আর এটা রিচার্জেবল প্লাস আপনার যে কোনো জায়গায় যে কোনো সময় খুব সহজে মুভিং করতে পারবেন, করতে পারবেন, মানে একটা ছোট বাচ্চাও যদি এটা একটু ধাক্কা দিয়ে আরেক রুমে নিতে চায় সেটা পারবে, সেটা নিতে পারবে। এখন এটার প্রাইসটা জানতে চাচ্ছি? আমাদের এটা প্রাইস হলো আপনার 14,999 টাকা, কিন্তু এখন আমরা অফারে দিয়ে দিব কুরবান ঈদ পর্যন্ত, আমাদের স্টকে যতদিন থাকে ততদিন পর্যন্ত 11,500। ওকে, এটা হবে 11,500 টাকা। দেখেন একদমই স্টান্ট এবং অনেক বড় কিন্তু একটা সাইজ, আপনারা অনেকেই হাইট চান তারা কিন্তু এটা পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। এখন এটা নেওয়ার প্রসেসটা জানতে আপনি চাইলে আমাদের শোরুমে চলে আসেন, বা চাইলে আমাদের ফোন করে আমাদের ফোন দিতে পারেন। তবে আরেকটা কথা না বলে নয়, আপনারা আমাদের এই ফোনটা যে করবেন না দেখে না বুঝে শুনে শুধু নাম্বারটা দেখে ফোন করেন না, তাহলে আমরা যারা ফোন রিসিভ করি তারাও কিছু বুঝাতে পারতেছি না, আর আপনারাও আমাদের কিছু বুঝাতে পারতেছেন না, মানে আপনার সব ডিটেলসটা দেখলে আমরা কিন্তু এই ভিডিওর ভিতরে সবই কিন্তু বলে দিছি, এটা দাম কত, এটা এটা আপনার ওয়ারেন্টি কত, এটা কীভাবে চলে, ব্যাটারিতে চলে না, কারেন্টে চলে, সব কিন্তু ডিটেলসটা আমাদের দেওয়া আছে। তবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য। আপনারা যারা প্রোডাক্টে নিতে চান সরাসরি ডিএনএস শোরুমে আসতে পারেন। শোরুমের ঠিকানা 21/23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা 1205। চাইলে ফেসবুক কিংবা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন, অথবা বাসায় বসে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অল বাজিয়ে দেবেন।